মঙ্গলবার যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে বিকেল বেলায় আমরা আমাদের একজন হেলথ অ্যাসিস্ট্যান্টকে হচ্ছে যে প্রচন্ড শ্বাসকষ্ট থাকাকালীন থাকার জন্য আমরা ওনাকে হসপিটালে নিয়ে আসি। তো মোটামুটি সন্ধ্যা থেকে প্রায় রাত 11টা পর্যন্ত ওনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ মোটামুটি সবাই এখন জেনে গেছে যে অক্সিজেন দিলে ওনার স্যাচুরেশন ভালো থাকতেছে, অক্সিজেন ছেড়ে দিলে আবার ফল করতেছে। তো এটা ম্যানেজমেন্ট করতে করতে প্রায় রাত 11টা বেজে গেল। এরপরে যখন ম্যানেজমেন্ট শেষ করে আমি নিচে আসি, মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসায় যাব, তখনই খবর আসলো যে নিচে একটা রোগী হেঁটে আসছে, হেঁটে এসে হঠাৎ করে হসপিটাল গেটের সামনে পড়ে গেল, তাকে কেউ দেখছে না, টাচ করছে না ভয়ে। পরে আমি দৌড়ে এলাম, আসার পর দেখলাম যে একটা ছেলে তার বাবাকে কোলে নিয়ে সবাই সাহায্য কামনা করছে কিন্তু কেউ সাহায্য করছে না। পরে আমি খেয়াল করলাম যে আমি চেষ্টা করছি রোগীটাকে হচ্ছে যে হসপিটালের ভেতরে নেওয়া, কিন্তু রোগীটা তখন এত বেশি ওয়েটই হয়ে গেছিল যে আমি একা পারছিলাম না, আবার হেল্প সাহায্যের জন্য বলছিলাম কিন্তু কেউ সাহায্যের জন্য আসছিল না। পরবর্তীতে ওখানে রেখে আমি সিপিআর দেওয়া শুরু করি, যে আমরা জানি যে সিপিআরটা মানে কার্ডিও পালমোনারি রেসুসিটেশন। তো সিপিআর দেওয়ার পরে কিছুক্ষণের জন্য তার পালস এবং তার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটাও ঠিক ছিল, পালসটাও ব্যাক করছিল, কিন্তু একটা পর্যায়ে আসলে সিপিআর দিতে তো আমি নিজে টায়ার্ড হয়ে গেছিলাম, পরবর্তীতে আমার নিজেরই আসলে কোনো শক্তি পাচ্ছিলাম না। এর পরবর্তীতে আমি যখন আর এনার্জি পাচ্ছিলাম না, কোনো কিছু করতে পারছিলাম না, তখন আমি হাল ছেড়ে দিলাম। তারপরে আমার অবস্থা দেখে ওনার ছেলে আমার দিকে কিছুক্ষণ তাকালো, তাকানোর পরে সে বুঝতে পারলো যে আমার আসলে এনার্জি আর নাই, আমি আর পারছি না। তার পরবর্তীতে সে চেষ্টা করলো কিছুক্ষণ সিপিআর দেওয়ার, কিন্তু সেও খুব বেশিক্ষণ পারলো না। পরে আমি দেখলাম যে পেশেন্টের চোখ স্থির হয়ে গেল, পালস চেক করলাম কোনো পালস নেই, স্যাচুরেশন জিরো, তার হচ্ছে যে কোনো মানে মারা যাওয়া যত সায়েন্টিফিক ছিল সবগুলোই তখন দেখা গেল। তার পরবর্তীতে আমি আসলে এতটাই হতাশ হয়ে পড়লাম, আর তখনই আমি আসলে পুরোপুরি হালটা ছেড়ে দিলাম। আর তখনই ছেলেটা আসলে বুঝলো যে তার বাবা নেই, তখন সে আসলে আমার পাশে এসে একটা প্রশ্নই করলো যে তার বাবা নাই। তো তখন আসলে তার সেই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি নাই, আর সেই হতাশায় আসলে আমাকে এখন পর্যন্ত গ্রাস করছে যে খালি মনে হচ্ছে যে হয়তো কিছু একটা করতে পারতাম, হয়তো আরেকটু চেষ্টা করতে পারতাম, যদি রোগীটা আরেকটু আগে আসতো হয়তো বা বাঁচাতে পারতাম। এই অনুশোচনাটা আসলে এখনো রয়ে গেছে।